একটা সময় জীবনের শেষ মুহূর্তে এসে কতগুলো প্রমোশন পেয়েছিলাম কর্মজীবনে সেটা কিন্তু মনে পড়বে না, বরং মনে পড়বে প্রকৃতির মাঝে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলির কথা। তাই যখন যেরকম সুযোগ মিলবে বেরিয়ে পড়ুন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটানোর জন্য, দেখবেন জীবন তার নিজের মানে খুঁজে পাবে। তাই এই কথা মাথায় রেখে লেপচা জগৎ ও দার্জিলিং ভ্রমণের পর আমরাও বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় গন্তব্য বিজনবাড়ির উদ্দেশ্যে। সকালে হোটেল রুমে বসে সেরে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট, এক বাটি গরম গরম পাহাড়ি থুপ্পা ও কফির সঙ্গে। তারপর কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। চলার পথ পুরোটাই নিচের দিকে ঢালু হওয়ায় লাগেজ নিয়ে যেতে খুব একটা কষ্ট হচ্ছিল না। দার্জিলিং থেকে বিজনবাড়ি যাওয়ার শেয়ার ট্যাক্সির ভাড়া কেবলমাত্র 150 টাকা, আর দূরত্ব মোটামুটি 20-22 কিলোমিটারের মতো। এই বিজনবাড়ি দার্জিলিং থেকে অনেকটাই নিচের দিকে অবস্থিত, উচ্চতা মোটামুটি 2500 ফিট। তাই গাড়ি স্টার্ট নেওয়ার পরই দেখতে পেলাম আমাদের রাস্তা ক্রমাগত নিচের দিকেই চলেছে। ঘুম স্টেশন পার হওয়ার পর চারপাশের প্রকৃতি অনেকটাই পরিবর্তন হতে শুরু করলো। দার্জিলিং শহরের কোলাহল যেন কোথায় অদৃশ্য হয়ে গিয়ে দেখা মিলতে শুরু করলো সবুজ চা বাগানে ঘেরা পাহাড়ি পথ। প্রায় 3 ঘন্টায় পথ পার হওয়ার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম বিজনবাড়িতে। এখানকার ঠান্ডা অবশ্যই আগের দুটি জায়গার তুলনায় অনেকটাই কম, অল্প ঠান্ডা কিন্তু বেশ আরামদায়ক। আমাদের এইবারের বিজনবাড়ির ডেস্টিনেশন হলো বাঁশবাড়ি ফার্ম হাউস। হ্যাঁ, ঠিকই ভাবছেন, এটা সত্যি শুধুমাত্র বাঁশ আর কাঠের তৈরি একটা কটেজ, যার সাথে রয়েছে পাহাড়ের দিকে প্রায় ঝুলন্ত একটা অসাধারণ ব্যালকনি। আমরা এই কটেজটিতেই উঠেছিলাম। এই বাঁশবাড়ি ফার্ম হাউসটি সম্পূর্ণরূপে প্লাস্টিক বর্জিত একটি জায়গা। এখানকার বেশিরভাগ আসবাবপত্র যেমন খাট, আলমারি, টেবিল ল্যাম্প সেট, সমস্ত কিছুই বাঁশ এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দ্বারা অত্যন্ত সুন্দরভাবে বানানো। একদিকে ঘন সবুজ অরণ্য, অন্যদিক দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদীর রঙ্গিত, যার শব্দ আপনি বাঁশবাড়ি কটেজের রুম থেকে বসেই অল্প অল্প শুনতে পাবেন। আর ভোর হওয়া মাত্রই কান পাতলেই শুনতে পাবেন পাখিদের মিষ্টি কলতান। শহরের কোলাহল থেকে অনেক দূরে গিয়ে আপনি যদি সত্যি সত্যি নিরিবিলিতে এইরকম একটা অনুভূতি পেতে চান, তাহলে বাঁশবাড়ি ফার্ম হাউসে আপনাকে অন্তত একদিনের জন্য আসতেই হবে। তবে একটা ছোট্ট অসুবিধার কথা আপনাদেরকে বলে রাখা দরকার, যেটা আমাদের মনে হয়েছে। এই বাঁশবাড়ি কটেজে আসতে গেলে আপনাকে শেষের কিছুটা পথ আপনার গাড়ি থেকে নেমে হেঁটেই উঠে আসতে হবে, যে পথটা কিন্তু পুরোটাই খুব চড়াই। তাই বয়স্ক মানুষদের জন্য এই রাস্তাটা ভীষণই কষ্টকর পরিস্থিতি তৈরি করতে পারে। যাই হোক, বিকেলের দিকে আমরা 3 বন্ধু মিলে এই পথ ধরেই অনেকটা নিচে গিয়ে কিছুক্ষণ রঙ্গিত নদীর ধারে ঘোরাঘুরি করে সময় কাটিয়েছিলাম, আর ক্যামেরায় তুলে রাখার চেষ্টা করেছিলাম এই মুহূর্তের স্মৃতিগুলোকে।
এবারে আসা যাক একটু খরচ খরচা বিবরণের দিকে। আগেই বলেছি দার্জিলিং থেকে এই বিজনবাড়ি আসতে আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 150 টাকা মাথা পিছু। কিন্তু আপনি যদি NGP থেকে সরাসরি বিজনবাড়ি আসতে চান তাহলে আপনার গাড়ি ভাড়া লাগবে 3000 টাকা মোটামুটি। আর এই বাঁশবাড়ি ফার্ম হাউসে থাকা খাওয়া নিয়ে আপনার খরচ পড়বে 1750 টাকা মাথা পিছু। এখানকার কন্ট্যাক্ট ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।